বারুচাকা টিপার গাড়িতে হঠাৎ করে আগুন ধরে সবাই চাঞ্চল্য ছড়ালো কাঠাবাড়ি চেকপোস্ট এলাকায়। বৃহস্পতিবার মাল বোঝাই গাড়িটি উদিলাবাড়ি হয়ে চ্যাংড়াবান্ধা যাওয়ার সময় ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি চেকপোস্ট এলাকায় দাঁড়ায় গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র চেকপোস্টে পরীক্ষা করানোর জন্য। তখনই লক্ষ্য করা যায় গাড়ির পেছনে দাউ দাউ করে আগুন লেগে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্রান্তি থানার পুলিশ এবং মালবাজার থেকে দমকল বাহিনীর একটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা যায় গাড়ির চাকা ধর্ষণের ফলে আগুন লেগেছে বলে অনুমান, তবে বিষয়টি খতিয়ে দেখেছেন ক্রান্তি থানার পুলিশ। Gracias.